नमस्कार बंधुरा सकल के जानाई महानवमीर अनेक अनेक शुभेच्छा। कल अष्टमी आमी तुम्हारे साथ भेज थाली रेसिपि शेयर करेछिलाम आर आज आमी तुम्हारे साथ नन भेज थाली रेसिपि शेयर करब। रेसिपिगुलो सबई आमार चैनले पेये जाबे ताई डिटेल्स देखाबो ना, चलो आजकेर भिडियो स्टार्ट करी। अच्छा बंधुरा सबथेके प्रथमे भेजे निच्छि पटल। বেগুন ভেজে নিচ্ছি। এবারে আলু ভেজে নিচ্ছি। কাঁচকলা ভেজে নিচ্ছি। এবার পাঁপড় ভেজে নিচ্ছি। अच्छा देखो बंधुरा पापड़ा भाजा हो गए, पापड़गुलो के गुड़िए निच्छि। चिकेन कारी तैरि करार्जन एखे 300 ग्राम चिकेन नियेछि। चिकेन प्रथम मैरिनेट कर नेब। चिकेन मैरिनेट कर नेওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। বন্ধুরা আমি ভাত বসিয়ে দিয়েছি। বাসমতি চাল আমি 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো চাল ফুটতে শুরু করে দিয়েছে। তো ভাতটা হয়ে যাক। ভাতটা হয়ে গেলে আমি চিকেনটা আর মাছটা করে নেব। देखो बंधुरा भात हो गए, जेहेतु बासमती चाल तई भात होते बस समय लागे ना। तो यार भात फैन छड़िए नेब। बंधुरा देखो ये दुई पिस कतला माछ नहीं दई कतला तैरि करब। प्रथम कतला माछटा के नून हलुद माखिए नेब। बंधुरा देखो लवण और हलुद माखिए नहीं माछटा के भेजे नेब। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। 5-6 মিনিট মতো এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, তাহলেই আমার দই কাতলাটা একদম রেডি হয়ে যাবে। গ্যাস অফ করে দিয়েছি, আমার দই কাতলা রেডি। এবার আমি চিকেনটা করে নেব। বন্ধুরা এবার চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেবার পর তারপরে আমি গরম জল অ্যাড করব। चिकेन प्राय एस दो मिनट मत रखार पर गरम मसला गुड़ो दिए चिकेन नामिए नेब। और हमार डाल हम हो जाए भेज डाल तैरि करार्जन मुगर डाल सिद्ध करते बसिए दिए डाल प्रथम सिद्ध कर सब्जीगुलो भेजे नहीं भेज डाल भेज डाल प्राय एस तो भेज डाल गई रान्ना कमप्लीट हो जाए समस्त खबर सार्व कर देव। तो बंधुरा समस्त रान्नाबान्ना कमप्लीट एक बार तुम्हारे देखिए दी की रान्ना एखे रही है। देखो बासमती चाले भात एखे रही है, भेज डाल एखे रही है, दई कतला एखे रही है, चिकेन कारी एखे रही है, टमेटो चटनी एखे रही है, पापड़ भाजा और एखे रही है बेगुन भाजा, पटल भाजा, आलू भाजा, काचकला भाजा। तो बंधुरा एबार आमी खाबार सार्व करब। ভাতটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম ভেজ ডাল, তারপর দিয়ে দিচ্ছি দই কাতলা, তারপর দিয়ে দিচ্ছি দেখো চিকেন, টমেটো, কাজু কিশমিস দিয়ে চাটনি। চাটনিটা আমি অষ্টমীতে মানে কালকে বানিয়েছিলাম, তো সেই চাটনিটা আমার রয়ে গিয়েছিল সেটাই আমি দিয়ে দিলাম। চাটনির পাশে আমি পাঁপড় দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রন্ধন পরিচয় স্পেশাল রসগোল্লা সন্দেশ। এই রসগোল্লা সন্দেশ সবই আমার নিজের হাতে বানানো, তো রেসিপির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি দই, এটা আমি আগামীকাল বাড়িতে তৈরি করে রেখেছিলাম। এই মিষ্টি দইও কীভাবে বানাতে হবে তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আর সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা, প্রথমে দিলাম আলু ভাজা, তারপরে দিলাম পটল ভাজা, তারপরে দিলাম বেগুন ভাজা, আর দিয়ে দিচ্ছি কাঁচকলা ভাজা, আর সবশেষে দিয়ে দিলাম গন্ধরাজ লেবু, দিয়ে দিলাম জল। তাহলে বন্ধুরা আমার নবমী স্পেশাল ননভেজ থালি রেডি অ্যান্ড সার্ভ।
প্রত্যেকটা রেসিপির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমার এই ননভেজ থালি রেসিপি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। সকলে অনেক আনন্দ করো, অনেক মজা করো আর সকলে সুস্থ থেকো। আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।